বাংলাদেশে ফেসবুক আইছে শোনে ওরে ভাই, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ফেসবুক চালায়। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ফেসবুক চালায়। কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। আওয়াজ দিয়া কান ঠিক কিনা, উলামাইয়া জুয়ান বুড়া এই রোগে খাইছে ধরা, উলামাইয়া জুয়ান বুড়া এই রোগে খাইছে ধরা। এই রোগের ওষুধ কিন্তু বাংলাদেশে নাই, ছোট্ট ছোট্ট উলামাইয়া ফেসবুক চালায়। ওয়াজ টিভি সাতক্ষীরা, সত্য ও সঠিক পথের সন্ধানে। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, বর্তমান যুব সমাজ মহিলা হোক আর পুরুষ হোক, অধিকাংশ মানুষ খারাপের ভিতরে যাইতেছে মোবাইলের কারণে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা, এ আরো জোরে কন ঠিক কিনা। যুবক তুমি মোবাইল ব্যবহার করো, মোবাইলের ভিতরে কোরআন তেলাওয়াত, কোরআনের তরজমা, আহলে হক উলামায়ে কেরামে তুমি তেলাওয়াত শুনো দেশের খবরের জন্য ব্যবহার করো, কিন্তু তুমি যদি ওই দিয়া নিজে ফেসবুকের ভিতরে বিভিন্ন রকমের খারাপির ভিতরে আক্রান্ত হও, তোমার খারাপটা ভালো লাগে ভালোটা ভালো লাগে না, ও যুবক মনে করে রাখো, মনের ভিতরে তুমি ভালো করে একেবারে গেথে নাও, তুমি ভালো মানুষ এখনো হতে পারো নাই। ওই অবস্থায় যদি তোমার এন্তেকাল হয়ে যায়, ইন্নাল ফুজ্জার লাফি জাহি, তোমার ঠিকানা হবে কোথায়? ফেসবুকে শেষ করে দিল। আপনারা তো আমারই এলাকার মানুষ, কেউ বাবা সমাতুল্য, চাচা ভাই বিরাদার, আপনারা আপনজন, আমাদের এলাকার মানুষ একটু সুরে তালে কলি বোঝে ভালো কথা, জোরে কর ঠিক কি ঠিক না। যদিও নাম হয় তাফসীর, শুধু কোরআনের আয়াত বাই আয়াত হাদিস বলে গেলে উঠে যায় কোনে কোরআন তে কি নিয়ে আইছে, তো ওয়াজটা জল না কথা, জোরে কর ঠিক কি ঠিক না। আমি আপনাদের কাছে এই মোবাইলের সমস্যা নিয়ে নিজে নিজে ছোটখাটো একটা কবিতা বলেন আর সংগীত বলেন বানাইছি, আপনাদেরকে একটু শোনাবো। এক কথা বলে না, বাংলাদেশে ফেসবুক আইছে শোনে ওরে ভাই, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ফেসবুক চালায়। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ফেসবুক চালায়। কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। আওয়াজ দেখেন ঠিক কিনা, আপনারা যদি একটু হা না বলেন আমি বলতে পারবো, বলা আমার জন্য সহজ হবে। এরপরে দেখেন এই রোগে কি খালি ছোট মোটরা ধরা খাইছে না, অনেক বুড়োতেও খাইছে কথা কয় না, উলামাইয়া জুয়ান বুড়া এই রোগে খাইছে ধরা, উলামাইয়া জুয়ান বুড়া এই রোগে খাইছে ধরা। এই রোগের ওষুধ কিন্তু বাংলাদেশে নাই, ছোট্ট ছোট্ট উলামাইয়া ফেসবুক চালায়, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ফেসবুক চালায়। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ফেসবুক চালায়। কথা জোরে কন ঠিক কিনা, আপনারা তো হাও কর না হুও কর না, আমি সামনে বাড়বো কেমনে, এ কথা কি বোঝেন আপনারা? ডিজিটাল বাংলাদেশে এই সুবিধা দেশে, ফেসবুকে যাইয়া মাইয়া ছেলে সাইজা আছে। ডিজিটাল বাংলাদেশে এই সুবিধা দেশে, ফেসবুকে যাইয়া ছেলে মেয়ে সেজে আছে। আরে কোনটা আসল কোনটা নকল বুঝার কায়দা নাই, কোনটা আসল কোনটা নকল বুঝার কায়দা নাই। ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালাই, ছোট ছোট পুলা মাইয়া ফেসবুক চালাই। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই, ছোট ছোট পুলা পানে ফেসবুক সালা। কালো ভাইয়া ফর্সা হইয়া মোবাইলে ছবি সাইড়া, যুবকদেরকে পাগল করছে ভাই। কথা কয় না তা কেমনে কইতা,
ভুল আছে নাকি কথা কালো মাইয়া ফরসা সাইজা মোবাইলে ছবি সাইড়া যুবকদেরকে পাগল করছে ভাই আরে কোনটা আসল কোনটা নকল কোনটা আসল কোনটা নকল বুঝা বড় দাই ছোট ছোট পুলা মাইয়া ফেসবুক চালাই ছোট ছোট পুলা মাইয়া ফেসবুক চালাই সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে কোনটা আসল কোনটা নকল ধরা খাইয়া যায় ছোট ছোট পুলা মাইয়া ফেসবুক চালাই বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই ছোট ছোট পুলা মাইয়া ফেসবুক চালাই আওয়াজ দিয়া কোন ঠিক কিনা এই রোগে ধরা খাইছো ছোটরা না বর্তমান অনেক শিক্ষিত সচেতন বুড়োরাও ওর ভিতরে ধরা খাইয়ে গেছে আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কি ঠিক না এমন একজনের ছবি দিয়ে আইডি খুলছে যে ওই আইডি চালায় ওর ছবির সাথে আর ওর ছবির কোন মিল কথা কয় না রে এ কি মিথ্যা না সত্য এই ব্যাপারে যদি কথা বলি তো আমার আসল কথা হউ হয়ে যাবে আমি আপনাদের কাছে যেই কথাটা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝাবো আমাদের ভালো মানুষ হয়ে কবরে যাওয়া লাগবে আর ভালো মানুষের গুণ হলো আমি নিজে ঠকলেও আমার ভাইকে ঠকাবো না আমি কারোর সাথে ধোকাবাজি করব না প্রতারণা করব না আমি যে অন্যকে ঠকাবো এই স্বভাব আমার ভিতরে রাখবো না আমি যেটাকে পছন্দ করব আমার জন্য আমার ভাইয়ের জন্য আমি ওইটা পছন্দ করব তাহলে আমি একজন ভালো মানুষ হতে কথা কয় না রে আল্লাহ পাক বলেন ইন্নাল আবরার লাফি নাঈম যারা নেককার মানুষ যারা পরহেজগার যাদের ভিতরে সততা তাকওয়া পরহেজগারি আমানতদারি আছে ওরে যারা ভালো মানুষ আল্লাহ পাক তাদের জন্য নির্ধারণ করে রাখছেন জান্নাত জোরে কোন কি কথা বলে জান্নাত এই জান্নাতে যদি যেতে হয় আমাদেরকে ভালো মানুষ হয়ে যাওয়া লাগবে সুবহানাল্লাহ জোরে ক যেহেতু ব্যবসা দিয়ে শুরু করছি ব্যবসার একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন তৎকালীন জামানায় খাদিজাতুল কুবরা অনেক উলামায়ে কেরাম আসছেন আপনারা ভালো বুঝবেন আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ উনার জামানায় উনি অত্যন্ত ধনী একজন বিচক্ষণ একজন রূপবতী গুণবতী ধনবী মানে ধনবতী একজন মহিলা ছিলেন উনার বাবা ওয়াইলিদ বড় ব্যবসায়ী ছিলেন মারা গেছেন একমাত্র মেয়ে উনি উনার বাবার এন্তেকালের আগে দুই জায়গা বিবাহ হয়েছে সেখান থেকে দুই স্বামীর এন্তেকালের পরে সম্পদ পাইছে তৎকালীন জামানায় অত্যন্ত বড় মাপের একজন ব্যবসায়ী নাম তার খাদিজাতুল কথা কয় না রে এ আপনার কাছে পরিচিত না অপরিচিত পরিচিত তো উনি আমাগো সকলের আম্মা সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কর উম্মুহাতুল মুমিনিন সমস্ত মুমিনদের মা আওয়াজ দিয়া কর সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা একজন বিচক্ষণ ব্যবসায়ী উনার ব্যবসা যেহেতু বাহিরের রাষ্ট্রে মহিলা মানুষ যাইতে পারে না কার ভিতরে সততা আছে সত্যতা আছে আমানতদারি আছে তাদেরকে বেছে বেছে কাজের দায়িত্ব দিয়া দেয় একাধিক মানুষ একত্রিত করে তাদেরকে নসিহাত করতেছে তোমরা যখন আমার ব্যবসায়ী মাল নিয়ে যাবে খবরদার কারো সাথে প্রতারণা করবে না ধোকা দিবে না মালের ভিতরে কোনো ত্রুটি থাকলে বলে দিবে সে যদি তোমার মাল ক্রয় নাও করে তাকে ধমক দেবে না খারাপ ব্যবহার করবে না কারণ ব্যবহার যদি তুমি ভালো করো আজকে তোমার থেকে মাল নাই নাই পরবর্তীতে নেবে আর যদি তুমি তার সাথে খারাপ আচরণ করো তোমার থেকে আজকে মালও কেনে পরবর্তীতে আর তোমার দোকানের কাছে আসবে না লম্বা ঘটনার সার সংক্ষেপ এমন এই রকমের যুবকদেরকে ওয়াজ নসিহাত করে ভাটায় দিছে কিন্তু স্বভাব যার যা কথা বলে না এ কি সহজে ফলটায় গ্যাসে যাইয়ে এলোমেলো উনি হিসাব মিলাই দেখে যা হওয়ার কথা তা হয় নাই কিছু এলোমেলো হইছে উনি একজন ভালো মানুষ কুস্তি ছিলেন এই ভালো মানুষের কথাটা আমি বুঝাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 হয় নাই 25 এর কাছাকাছি এই অবস্থায় সারা আরবের ভিতরে উনাকে সত্যবাদী আল আমিন অতি বিশ্বাসী অনেক উপাধিতে মানুষ ডাকে এই খবরটা উনার কাছে আসছে উনি লোক মারফাতে প্রস্তাব পাঠাইছে যে এমন একজন ভালো মানুষ দিয়ে যদি আমার ব্যবসার কাজটা পরিচালনা করা যায় তাহলে অবশ্যই আমি যেটা আশা করি সেটা সম্ভব একটু জবান খুলে বলেন সম্ভব কি
আপনারা কি আবার কথা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে তো? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব গেছে, তো আল্লাহর রাসূলের কাছে প্রস্তাব গেলে আল্লাহর নবী বলতেছে যে দেখো প্রস্তাব তো ভালো কিন্তু আমি হাও বলতে পারবো না নাও বলতে। ভালো মানুষের গুণ কেমন হওয়া দরকার একটু বুঝেন দে ভাই। ডাকতে বলতেছে আমি আমার জন্মের আগে বাবাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এই পর্যন্ত যিনি আমাকে মাতৃ ভালোবাসা দিয়ে বাবার আদর দিয়ে যিনি আমাকে বুকে আগলে ধরে লালন পালন করেছেন তিনি আমার অভিভাবক, তিনি আমার চাচা, নাম তার আবু তালেব। আমি তার কাছ থেকে অনুমতি ছাড়া হাও বলতে পারবো না নাও বলতে পারবো না। লম্বা গতনার সার সংক্ষেপ এমন, দয়ায় বড় রহমতের নবী চাচা জানকে যখন বললেন আমার কাছে প্রস্তাব আসছে, আবু তালিব জানে ওই খাদিজাতুল কুবরা সম্পর্কে তিনি কেমন ব্যক্তি, সে যে ভালো মানুষ সারা আরবে তার ব্যাপারে প্রসিদ্ধ সবাই জানে, চিন্তা করছে ভাতিজাও ভালো মানুষ আর খাদিজাও ভালো মানুষ, তার সাথে যদি ব্যবসায়ী পার্টনার হয়ে মাল নিয়ে বিক্রি করে তাহলে আমাদের কোনো আপত্তি নাই। অনুমতি দিয়ে দিলেন খাদিজাতুল কুবরা, বিশ্ব নবীকে দায়িত্ব দিলেন, কিন্তু উনি এতটাই বিচক্ষণ ছিলেন মানুষের কথা শুনে শুনে এতটা বিশ্বাস করতে পারে নাই। এবার দুইজন তার পিছনে গোয়েন্দা হিসেবে লাগিয়ে দেশে, একজনের নাম খুজাইমা আর একজনের নাম মাইসারা, দুইজনকে গোপনে ডেকে বলেছে শোনো তোমাদের ডিউটি হলো এই ব্যক্তিকে আমি দায়িত্ব দিয়ে দিলাম গোপনে গোপনে নজরদারি করবা, এই ব্যক্তির দ্বারা কি কি কাজ আর ভালো আর মন্দ কোন কোন কাজগুলি হয় সব কিছু লিখে লিখে পুরা রিপোর্ট সফরের আমার কাছে পেশ করবা। সুবহানাল্লাহ তো বলেন না আপনারা, আরে আপনারা একটু জবান খোলেন, আমি ওয়াজের লাইনই জাতি পাচ্ছি না। দেখেন এবার যখন দুইজনে গোয়েন্দা বানায় পাঠায় দিয়েছে, আল্লাহর নবী জানে জানে না, এবার যখন যাইতেছে আল্লাহু আকবার, ওরা তো সব ব্যাপারে খালি খেয়াল করে, দুইজন লাগাইছে কা, একজনের তো যদি একটু ছুটে যায় আর একজনের তো ছুটার কোনো কায়দা, আমাদের সকলের সাথে গোয়েন্দা আছে না নাই, হ্যাঁ কথা বলেন আছে না নাই? আল্লাহ ঘোষণা করেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক, ফেরেশতা নারী হও পুরুষ হও, ধনী হও গরিব হও, শিক্ষিত হও আর অশিক্ষিত হও, প্রত্যেকের সাথে দুইজন গোয়েন্দা আছে, তুমি ভালোটা করলেও তারা লেখে, জানার সাথে সাথে লিখে ফেলে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা অজানা তাদের কোনো কিছু কথা বলে না, অজানা কিছু। এই দুইজন লক্ষ্য করে প্রচন্ড রোদ, সকলেই রোদের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তো নবী হন নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে একটু জবান খুলে পায় না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চলতেছে রোদের ভিতরে, তাকায়া দেখে এক খণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া দেয়, ওরা মনে করছে হয়তো মেঘটা এখানে দাঁড়িয়ে আছে তাই হয়তো ছায়া দিতেছে, কিন্তু লক্ষ্য করে দেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হাঁটে সাথে সাথে উপর দিয়ে মেঘটাও চলে। কাফেলা যাইতে যাইতে যখন তাদের নির্দিষ্ট জায়গায় চলে গেছে, আমাদের বাসায় বলে না কাফেলা বিরতি করে একটু জিরেন দেওয়া পায়দল সফর, আল্লাহর নবী একটা সিরাতের কিতাবের ভিতরে লেখে, আমি প্রায় 11টা থেকে 12টা সিরাতের কিতাব দেখেছি, সার সংক্ষেপ কথা বলতেছি, বিশ্ব নবী তখন তো নবী হন নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটা মরা গাছ, গাছটা দাঁড়িয়ে আছে, ডালপালা আছে, পাতাও নাই, ফলও নাই, ফুলও নাই, শুকনা হয়ে দাঁড়িয়ে আছে, বিশ্ব নবী গাছের গোড়ায় বসেছেন, গাছের গোড়ায় বসে গাছের সাথে হেলাল দিয়েছেন, আল্লাহর নবীর বরকতের সুয়ায় অল্প সময়ের ভিতরে খুজাইমা আর মাইসারা বর্ণনা করে, আমরা লক্ষ্য করে দেখলাম সামান্য সময়ের ব্যবধানে ওই মরা গাছটা পরিপূর্ণ তরতাজা হইয়া শুধু পাতা আর কাণ্ডে নয় ফুলে ফলে পরিপূর্ণ হয়ে গেছে।